আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে কিছু আলোচনার জন্য। আমি এবং আমার সাথে আমারই ছাত্রছাত্রী যারা আছে তারা নিয়ে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের বিষয় হলো ফ্যাট। যারা অতিরিক্ত ফ্যাট বা মোটার জন্য কষ্ট পাচ্ছেন তাদের প্রথম হইল খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। পাশাপাশি কিছু ঔষধ আছে আমাদের রেপার্টরিতে, অন্তত 30-এর উপরে ঔষধ আছে অ্যাভেলেবেল পাওয়া যায় ক্যান্ট রেপার্টরিতে। যে ওষুধগুলা বেশিরভাগ কাজে লাগে সেই ওষুধগুলো আমি শুধু আলোচনা করতেছি। এক নম্বরে হইল ক্যালকিরিয়াকার, দুই নম্বর হইল ফাইটালোক্কা, ফাইটালোক্কা ভেরি এবং ফিউকাস। এই কয়টা ওষুধ খুব সুন্দর কাজ করে, বিশেষ করে ফ্যাটের জন্য। আপনারা যারা ফ্যাটের সমস্যা ভুগছেন এগুলো নেটে অনেক সময় বিস্তারিত পাওয়া যায়, লক্ষণ অনুসারে এই ওষুধগুলো যার যার প্রয়োজন সেইভাবে ওষুধগুলো প্রয়োগ করবেন। তবে বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধগুলোর পাশাপাশি কিছু খাবার দাবার আপনাকে কন্ট্রোল করতে হবে, যেমন চর্বিযুক্ত খাবার। চর্বিযুক্ত খাবারের ভিতরে অনেক সময় দেখা যায় আমরা ডিমের আবরণটা খাচ্ছি, ভিতরে কুসুমটা ফেলে দিচ্ছি। দেখা যাচ্ছে ডিমের দাম 10 টাকা, কুসুমের দাম 8 টাকা পড়ছে, আবরণের দাম 2 টাকা, আমি 2 টাকা খেয়ে 8 টাকা ফেলে দিচ্ছি। এটা ঠিক না, কারণ এই ভেতরে যে কুসুমটা এইটার যে ফ্যাটটা সৃষ্টি হয় যা ক্ষতি করে তার চেয়ে অধিক বেশি উপকার করে। অনেক ফ্যাট আছে বডির জন্য খুবই উপকারী। যেসব ফ্যাট গুলা খারাপ সেগুলা হলো যেমন আপনার ফার্মের মুরগির থেকে কিছু ফ্যাট আছে, তারপরে আপনার গরুর মাংসের ফ্যাট তো একেবারেই কারোর শরীরে হয় না, ওগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। আমরা যখন কোনো তরকারি বা সবজি হোক বা মাংস হোক খাওয়ার পরে যদি আমরা সেটা হাত ধুইতে যাই, হাত ধৌতো করার সময় দেখবেন যে গরুর মাংস খাইলে কিভাবে আস্তরের মতো চর্বি পড়ে যায়, চর্বি লেগে যায়। তা হাতেরটা আমরা হয়তো অনেক সময় দেখা যায় সাবান দিয়ে কসলায় ধুইলে ওইটা পরিষ্কার হয়ে যায়। ঠিক এই জিনিসটা তো আমার দেহে যায়, খাবারের ভিতরে যায়, পেটের স্টোমাকে যায়, সে ওইভাবে আবরণ সৃষ্টি করে। তা হাতেরটা তো আমি কসলায় ধুইতে পারি, বডির ভিতরে বা স্টোমাকের ভিতরে আমার ধোয়ার কে আছে? কেউ তো ধোয়ার নাই। তো অতএব এই চর্বিগুলাই আস্তে আস্তে ভিতরে বসে স্তর হইতে হইতে পরে আস্তে আস্তে এগুলো পরিপাক যন্ত্রে মিশে পুরো বডিটাকে একটা রোগের কারখানা বানায়। আমি অনেক সময় বোঝার জন্য বলি যা বাজে হাতে তাই বাজে আতে, আতে মানে অন্ত্রে। তবে হাতে বাজা যেগুলা যেগুলা হাতে বেজে যায় ওগুলো আপনারা ইজিলি অ্যাভয়েড করবেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। আর অনেক সময় হোমিওপ্যাথি ওষুধের সাথে দুই একটা মাদার খুব ভালো কাজ করে, একটা হলো ফিউকাস আর একটা হলো ফাইটালোক্কা ভেরি। এটার কোনো সাইড এফেক্ট নাই, আপনারা ঠান্ডা মাথা ব্যবহার করতে পারেন। এখানে একটা কথা আছে, কোনো কোনো মানুষ বলে যে দুই একটা মাদার ব্যবহার করা এটা হোমিওপ্যাথির বহির্ভূত। আসলে এটা আমি কারোর সাথে বিরোধিতা করব না, কিন্তু তোমরা যারা আমার ছাত্রছাত্রী আছে তারা বুঝে রাখবা যে একটা কথা আছে, প্রবাদ আছে, মুসিবত মে গির গিয়া তো কাউয়া হালাল হ্যায়। যখন আমি মুসিবতে পড়ে গেছি তখন আমাকে কাক খাই হইল, বাইসে জীবন ধারণ করা আমার জন্য প্রয়োজন। একটা রোগী যখন অসুস্থ হয়ে পড়ছে তখন তাকে সুস্থ করার জন্য আমার যত ব্যবস্থা আছে তাকে আমাকে গ্রহণ করতে হবে, বাঁচানোটা হইল ডাক্তার প্রথম ধর্ম। এই জন্য আমাকে মাঝে মাঝে যে একটা মাদার ব্যবহার করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা আমি আমার পক্ষ থেকে মনে করি না। তোমরা যদি মনে করো কখনো তখন সেটা তোমরা অ্যাভয়েড করবা, কিন্তু আমি এটা তোমাদেরকে ওইভাবে বলবো না যে তোমরা অ্যাভয়েড করো। আমরা যে খাবার খাচ্ছি প্রতিদিন, পেঁয়াজ খাচ্ছি, রসুন খাচ্ছি, আদা খাচ্ছি, প্রত্যেকটা থেকে পেঁয়াজ থেকে এলিয়ান সেপার ওষুধের আবির্ভাব, তারপরে আদা খাচ্ছি তার থেকে ওষুধ আছে, এইভাবে আমাদের প্রত্যেকটা দ্রব্য তো মাদার আকারে বডিতে যাচ্ছে, যাওয়ার পরে সেও তো একটা অ্যাকশন করছে। আমি যখন হোমিওপ্যাথি একটা পাওয়ার ওষুধ খাচ্ছি তার সাথে এই যে পেঁয়াজ রসুন আদা তার যার যার এক একটা নিজস্ব গুণ আছে, সেইগুলো তো আমার বডিতে অ্যাকশন করতেছে, নাইলে আমরা বেঁচে থাকি কি দিয়ে? আমাদের তো প্রত্যেক দ্রব্যই প্রয়োজন আছে বডিতে। এই জন্য কেউ যদি একটা মাদারের বিপক্ষে হয় আমরা তাদের সাথে বিরোধিতা করব না, আমাদের দরকার হলো মানুষকে উপকার, মানুষকে সেবা করা। অতএব আমি তাদের সাথে কোনো প্রতিবাদ বা এই বিরোধিতা করি না, কিন্তু আমরা দুই একটা মাদার অনেক সময় ব্যবহার করি পাওয়ারের পাশাপাশি, একসাথে না একটু আট পিস করে। কেমন স্টোমাকের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ডায়েটের বিষয়টা হলো সবসময় খেয়াল রাখবা এই চার্ট দেখে কিছু হয় না, চার্ট দিয়ে জীবন চলবে না। ডায়েটের ক্ষেত্রে বিশেষ করে যা আমি খাচ্ছি সেই
খাবারটার কতটুকু ক্যালোরি আছে, কতটুকু ক্ষমতা আছে, কতটুকু এনার্জেটিক সেটা আগে বুঝতে হবে। আমার এখন খিদা লাগছে, আমি একটা পুরি খাবো, পুরিটা তো পোড়া তেলে ভাজা বা অস্বাস্থ্যকর, আমি ওইটা বাদ দিয়ে একটা ফ্রেশ কলা খাবো। প্রয়োজনে কিছু না পাওয়া যায়, এই দেখা যাচ্ছে একটা টমেটো খাইতে পারি একটু লবণ দিয়ে, যেগুলো ন্যাচারাল আমার বডিতে যাওয়ার সাথে সাথে সেটা হজম হবে, হজম ক্রিয়ায় সহায়ক। গাজর খাওয়া যেতে পারে, চোখের পাওয়ার বাড়ে, এই টাইপের খাবারগুলা আমাকে খেতে হবে। যেসব খাবারগুলা শরীরে গেলে আমার মনে হয় ভাজা পোড়া শরীর গ্রহণ করতে পারছে না, হজম ক্রিয়ায় অসুবিধা হচ্ছে, সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা স্বাভাবিক জীবনযাপন কিভাবে করতে পারি? স্বাভাবিক জীবনযাপন করতে গেলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার বিষয়টা, আমরা কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি। সব সময় বেশি খাইলে কিন্তু মানুষ ভালো থাকে না, বেশি খাইয়েই কিন্তু মানুষ বেশি মরে। খাইতে হবে অল্প অল্প, সেটা পুষ্টিকর হইতে হবে, অল্প খেলেও সেটা যেন পুষ্টিকর হয়। আর হলো ঘুমানোর সময় ঠিক মতো ঘুমাইতে হবে। দিনের বেলা যখন ঘুমের ঝোঁক আসবে বা ঘুমের ভাব আসবে, প্রত্যেকেরই উচিত অন্তত না হলেও 10 মিনিট একটু চোখ বন্ধ করে হলেও একটু রেস্টে যাওয়া। তাহলে মাথা ব্যথা করবে না, বিরক্তি ভাবটা থাকবে না, ব্রেনটা স্বাভাবিক ফোল থাকবে। সাধারণত আমি সকালবেলা 2টা রুটি একটু মধু দিয়ে খাই, অথবা অনেক সময় কলা থাকলে কলা দিয়ে 1টা বা 2টা রুটি খাই, এটা আমার একটা অভ্যাস। দুপুরবেলা হালকা কয়টা ভাত, আর রাতের বেলা সবজি দিয়ে হালকা ভাত। তাতে আল্লাহর ইচ্ছা, এই বয়সে আমি অনেকে সন্তানাদি হইতো না, ওষুধ দেওয়ার পরে সন্তানাদি হয়েছে, তাদের ঘরে সন্তান নিয়ে নাতি নিয়ে আমাদের আমার কাছে এখনো আসে। আমার চেম্বারে বয়স তো কম হইল, নাতি তো প্রায় হয়ে গেল, এটা তো আমিই দেখতেছি। আসলে কি আমরা কি এমন কিছু খাচ্ছি না, আমরা যা খাচ্ছি বুঝে বুঝে, যা আমার শরীরের জন্য স্বাভাবিক প্রয়োজন আমি তাই নিচ্ছি। অতিরিক্ত মাছ মাংস আমি তো 1 বছরও মনে হয় 100 গ্রাম মাংস খাচ্ছি না, তাতে ক্যালসিয়ামের তো কোনোখানে অভাব দেখছি না, আল্লাহর ইচ্ছা ভালোই চলছে।